ভাইয়ের কাছে ছুটে যাচ্ছে শ্রীদেবী কন্যারা। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। ধরক ছবির শুটিং শেষ হয়েছে, জুলাই মাসে মুক্তি পাচ্ছে ছবিটি। এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। তাই এখন তিনি ছুটির মেজাজে। শোনা যাচ্ছে বোন খুশিকে নিয়ে তাই উড়ে যাচ্ছেন লন্ডনে। তবে শুধু খুশি আর জাহ্নবী নয়, খবর অনুযায়ী লন্ডনে তাদের সঙ্গে যাবেন অর্জুন কাপুরের বোন অনশুলাও। ভাইয়ের সঙ্গে ছুটি কাটাতেই লন্ডন যাবেন তিন বোন। পরবর্তী ছবি নমস্তে ইংল্যান্ডের শুটিং এর জন্য এখন লন্ডনে রয়েছেন অর্জুন কাপুর। কাজ শেষ হলেই বোনদের সময় দেবেন তিনি। শ্রীদেবী ও বনি কাপুরের দুই মেয়ে জাহ্নবী আর খুশি। অর্জুন ও অনশুলা বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুরের সন্তান। 2012 সালে মারা যান মোনা কাপুর। এবছর 24 ফেব্রুয়ারি দুবাইয়ে দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। কিছুদিন আগেও খুব একটা মেলামেশা ছিল না দুই পরিবারের মধ্যে। তবে শ্রীদেবীর মৃত্যুর পর থেকে জাহ্নবী খুশির পাশে সবসময় রয়েছেন অর্জুন অনশুলা। বন্ধুরা, শ্রীদেবীর মৃত্যুর পর এমনিতেই তার দুই মেয়ে অনেক মুষড়ে পড়েছিল মায়ের হঠাৎ মৃত্যুতে, যা স্বাভাবিক ছিল। তবে সেই খারাপ সময়গুলো থেকে ভাই অর্জুন বোন জাহ্নবী আর খুশিকে ভালোই সঙ্গ দিয়ে যাচ্ছেন, সাথে আরেক বোন অনশুলাও থাকছেন। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা জানিয়ে কমেন্ট করুন আমাদেরকে। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না।